Assalamualaikum. Hello friends, welcome back to my channel. সবাইকে স্বাগতম, আমি ফেরদৌস মানিক। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা কেমন আছো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে ফেরা যাক। উইন্ডোজ 7-এ কীভাবে তোমার ল্যান সেটিং করতে হয়। তো যা হোক, তুমি প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবে। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে তুমি ফার্স্টে চলে যাবে স্টার্ট মেনু, মাই কম্পিউটার কন্ট্রোল প্যানেল। ওখান থেকে এটা ছোট করে নিবে। ছোট করে নেওয়ার পরে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, তারপরে চলে যাবে হচ্ছে মাই কম্পিউটার ম্যানেজমেন্ট। হ্যাঁ, এরপরে চলে যাবে হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স, ওখানে ডাবল ক্লিক করে, যেহেতু আমার এখানে সেটিংসটি রয়েছে এটিকে আমি সামনে চলে যাই। অ্যাকশন প্যানেল, অ্যাকশন প্যানেল থেকে হচ্ছে অ্যাড হার্ডওয়্যার, ওখান থেকে ইনস্টল হার্ডওয়্যার। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা চলে যাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেক্সট। এখান থেকে মাইক্রোসফট, মাইক্রোসফট থেকে এখানে আছে মাইক্রোসফট লুপ ব্যাক অ্যাডাপ্টার, নেক্সট নেক্সট, ফিনিশ। হ্যাঁ, আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরিতে যে নেটওয়ার্ক হার্ডওয়্যার না, ওখান থেকে আমরা যাব হচ্ছে ক্যাটাগরিটা একটু সিলেক্ট করে দেখি। আচ্ছা, হ্যাঁ, আমরা যাব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। ওখানে যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, হ্যাঁ, ওখানে ক্লিক করার পরে এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন, প্রপার্টিস, প্রপার্টিস থেকে ইন্টারনেট প্রোটোকল 4, ওটা প্রপার্টিস। প্রপার্টিসে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, ওখানে 192.167.1, হ্যাঁ, পরেরটাও 1, ওটা দিয়ে লাস্টে ওটা অটোমেটিক্যালি চলে আসবে। আর নিচেও হচ্ছে 192.167.1, হ্যাঁ, 1 এবং এটাও 1। ওকে, ওকে করার পরে এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে রাইট ক্লোজ। তো বন্ধুরা, এখানে আমি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে আমি কম্পিউটারটি এটা ইউটিউব লিখেছি, কিন্তু ইউটিউবটা হচ্ছে না। এটাকে রেজিস্টার দিতে হবে, আমি যেটা বলেছিলাম রেজিস্টার, কম্পিউটারটা রেজিস্টার দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে গুগল লেখার চেষ্টা করি, গুগল, হ্যাঁ, রাইট, আমার কানেকশনটি পেয়ে গেছে। তো এভাবে করে আপনি আপনার কম্পিউটারের ল্যানটি সেটিং করে নিতে পারেন। যদি আপনার বাসায় ওয়াইফাই, সরি, ব্রডব্যান্ডের লাইন থাকে। তো ধন্যবাদ। এখানে আমরা লিখছিলাম যে TechBangla96 চ্যানেল, এটিকে লিখছি। লেখার পরে যে দেখেন আমার গুগল প্রথমে একটি পেজে কিন্তু এটা শো করছে। তো এখান থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ধন্যবাদ।